ওয়েলকাম টু ভেদাঙ্কর.কম। আমি তোমাদের ম্যাথ টিউটর মইনাক ব্যানার্জি। এখন আমরা এই ক্ষেত্রফলের অনুপাত সংক্রান্ত উপপাদ্যের অঙ্কটা করব। দেখো এখানে কি বলছে, একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি ত্রিভুজ ও একটি সামান্তরিকের ক্ষেত্রফলের অনুপাত। প্রথমে লিখব, মনে করি সামন্তরিক ও ত্রিভুজের উচ্চতা সমান কত, না এই যে কত, ও সামন্তরিক ও ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সমান, যে কোনো কিছু একটা অতএব সূত্রানুসারে আমরা কি বলতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হয় না, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে কত হবে এখানে, সুতরাং হাফ ইন্টু বি ইন্টু এইচ সমান বি এইচ বাই টু, এত বর্গ একক, এবং সামন্তরিকের ক্ষেত্রফল সমান কি হবে, না ভূমি ইন্টু উচ্চতা সমান বি ইন্টু এইচ সমান বি এইচ এত বর্গ একক। অতএব ত্রিভুজ ও সামন্তরিকের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, না বিএইচ বাই টু ইস টু বিএইচ সমান বিএইচ বিএইচ কেটে যাবে, তাহলে কি হবে না ওয়ান ইস টু টু, দেখবো এটা কোন অপশন আছে, অপশন বি তে আছে, ব্র্যাকেট লিখে দেবে অপশন বি। এটাই বেরিয়ে গেল আমাদের উত্তর। ভিডিও ডট কমের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক অঙ্কের সমস্যা দিতে ভিজিট করতে থাকো আমাদের ওয়েবসাইট ভিডিও।